জানতে পারবে। কারণ এই ইভেন্টে কিন্তু স্ক্যামের শিকার হতে পারে অনেকে, অনেকে বলবে যে আইডি পাসওয়ার্ড ছাড়া এটা হবেই না। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গাইজ, আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্ট চলে এসেছে, যেখানে আমাদেরকে 100% বোনাস দিচ্ছে। কারণ না 1000 ডায়মন্ড টপ আপ করলে 1000 ডায়মন্ড বোনাস দিচ্ছে। তো এই টপ আপ ইভেন্টটা তোমাদের কীভাবে কমপ্লিট করতে হবে পুরোপুরি তোমাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য গিভওয়ে রয়েছে, তো ভিডিওটা পুরোপুরি দেখবে, তা না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, এখানে এই যে ইভেন্টটা, তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে এই ইভেন্টটা তোমাদের আইডি পাস দিয়ে হয়তো এইখান থেকে টপ আপ করতে হবে। না গাইস, এইখান থেকে তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে টপ আপ করতে হবে না। তবে হ্যাঁ, আবার টপ আপ করতে হতেও পারে। যদি দেখো যে তুমি 1000 ডায়মন্ডের দাম আইডি পাসওয়ার্ড দিয়ে একটু কম, আর ইউআইডি দিয়া 1000 ডায়মন্ড যদি বোনাস নিতে হয়, তাহলে যে ডায়মন্ডটা টপ আপ করতে হবে তার দাম একটু বেশি, তাহলে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে টপ আপ করলে দামটাও কম পড়বে। তাছাড়া কিন্তু আইডি পাসওয়ার্ড কোনো প্রকার লাগে না। তারপরে আমরা কনফার্ম এবং শিওর হব, যার কারণে আমি কিন্তু এখনও টপ আপ করি নাই। এই ভিডিও চলাকালীন সময়ে আমি টপ আপ করে তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। আর তাছাড়া তোমরা তো জানো যে আমার পেজ থেকে তোমরা ইউআইডি আইডি পাসওয়ার্ড যেভাবে ইচ্ছে সেভাবে ডায়মন্ড, উইকলি মান্থলি মেম্বারশিপ এবং এয়ারডব্লিউ ডেভেলপার সব কিছু নিতে পারবে। আর যারা যারা জানো না, তারা এই জেনে নিলে এবং আমার টপ আপ পেজের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে ফার্স্ট কমেন্টে। তো আশা করি তোমরা আমার কাছ থেকেই টপ আপটা নিবে। তো এবার তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যাক এইখানে আসল রহস্য কী। আসল রহস্যটা হচ্ছে, তোমরা যদি 1000 ডায়মন্ড টপ আপ করো, ডিরেক্ট টপ আপ করতে হবে, কথাটা খেয়াল রাখতে হবে, ডিরেক্ট টপ আপ করতে হবে। যদি 1000 ডায়মন্ড টপ আপ করো তাহলে 1000 ডায়মন্ড বোনাস পাবে। তো এখানে বিষয়টা অনেকে ভাবতে পারো যে আমি 100 ডায়মন্ড একবার করবো, 300 ডায়মন্ড একবার করবো, 500 ডায়মন্ড একবার করবো, 1000 ডায়মন্ড একবার করবো, এরকম করলে আমি মনে হয় বেশি বোনাস পাবো। না গাইস, এখানে কিন্তু এরকম কিছুই হবে না। তুমি 1000 ডায়মন্ডের বেশি একবারে যদি টপ আপ করে ফেলো, সব কয়টা এখান থেকে ক্লেম করতে পারবে। আর যদি তুমি 100 ডায়মন্ড, মানে ইউআইডি দিয়ে যেমন 138 ডায়মন্ড টপ আপ করলে, শুধুমাত্র 138 ডায়মন্ডের ওইখানে 100 ডায়মন্ড পাবা। এরপরে যদি তুমি আবার 288 ডায়মন্ড টপ আপ করো ইউআইডি দিয়ে, তার মানে তাহলে 100 আর 200 প্লাস 300 ডায়মন্ড হয়ে গেলো, 300 ডায়মন্ডের বেশি, সেক্ষেত্রে তুমি কিন্তু এখান থেকে আরও 200 ডায়মন্ড ক্লেম করতে পারবা। এবার অনেকে দেখা গেলো যে একটা চালাকি করবে। চালাকিটা হচ্ছে কি, সেটা সব কিছু আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো এখানে। চালাকিটা হচ্ছে, অনেকে দেখবে যে টপ আপ পেজে, যে কোনো টপ আপ পেজে দেখা যাচ্ছে 576 ডায়মন্ড টপ আপ করা যাচ্ছে একটু কম টাকায়। তো অনেকের কাছে টাকা থাকে না, সেক্ষেত্রে সে মনে করবে যে তাহলে আমি 576 ডায়মন্ড টপ আপ করি। আবার আমার পেজে যেমন আছে 576 ডায়মন্ডের, আবার 1020 ডায়মন্ডের ইউআইডি টপ আপ আছে। কিন্তু এই যে 1020 ডায়মন্ড এবং 576 ডায়মন্ড টপ আপ, এটা কিন্তু সম্পূর্ণ বোনাস সহ তোমাদের কাছে যায়। তার মানে তোমরা যদি 576 ডায়মন্ড টপ আপ করো, এখানে তোমাদের টপ আপ হবে লিগালি 480 ডায়মন্ড এবং বাকিটা বোনাস, যার কারণে তোমরা কিন্তু এই যে 500 ডায়মন্ড টপ আপ করলে নিচের যে এই 200 ডায়মন্ডটা দেখতে পারতেছো 500-এর পাশে, এটা কিন্তু তোমরা নিতে পারবে না। তো এটা নিতে গেলে তোমাদের কত টপ আপ করতে হবে, 732 ডায়মন্ড। আর যারা একেবারে পুরোপুরি 1000 ডায়মন্ডটাই নিতে চাও, 1000-এ 1000, তাদের অনেকে চিন্তা করবে যে ভাই 1020 ডায়মন্ড দেন আমাকে। তাহলে অনেকে চিন্তা করবে যে 1020 ডায়মন্ড ভার কাছে টপ আপ নিচ্ছি আর 1000 ডায়মন্ড তো আমি বোনাস পেয়ে যাবো। না গাইস, এটা কিন্তু পাবা না। 1000 ডায়মন্ড শুধুমাত্র যদি আইডি পাসওয়ার্ড দিয়ে টপ আপ না, সেক্ষেত্রে পেতে পারো, কিন্তু ইউআইডি দিয়ে নিলে পাবা না। কেন পাবে না সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে হচ্ছে তোমাদের বোনাস যায়, ঠিক আছে, তোমাদের 610 ডায়মন্ড প্লাস 240 ডায়মন্ড, এবার আছে তোমার 850 ডায়মন্ড হয় টপ আপ। 1020 ডায়মন্ডে 850 ডায়মন্ড হয় টপ আপ, বাকিটা হচ্ছে বোনাস, যার কারণে হবে না। এর জন্য তোমাদের 1000 ডায়মন্ডের অপশনটা নিতে গেলে অবশ্যই 1308 ডায়মন্ড টপ আপ করতে হবে। চাইলে তোমরা একবারে 1488 ডায়মন্ড টপ আপ করতে পারো, তাহলে তোমরা পুরোটাই পাবে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। তারপরও আমি আরও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমি আমার ইউআইডিটা একটু কপি করে নিই এবং আমি সরাসরি আমি টপ আপ ইউআইডি টপ আপই নেবো, যেহেতু সেহেতু আমি ইউআইডি কপি করে সরাসরি আমি ক্রোম ব্রাউজারে চলে যাবো ইউআইডি টপ আপের জন্য। তোমাদের জন্য ভিডিওতে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখানে আমার আইডিটা অলরেডি লগ ইন করা আছে। তো জাস্ট আমি এখানে টপ আপটা নিব। সর্বপ্রথম আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দেখতে পারতেছো তোমরা, এখানে কিন্তু 610 ডায়মন্ড টপ আপ করলে 122 ডায়মন্ড বোনাস, 610 ডায়মন্ড 122 ডায়মন্ড, আর এদিকে উপরে রয়েছে 240 ডায়মন্ড প্লাস 48 ডায়মন্ড বোনাস। এই দুইটা মিলে কিন্তু 1000 ডায়মন্ড হয়, যার কারণে কিন্তু তোমরা
এইখান থেকে 1020 ডায়মন্ড যদি টপ আপ আমার কাছ থেকে নাও তাহলে কিন্তু তোমরা ইভেন্টটা পাবে না। কিভাবে পাবে তাও আরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। আমি এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি 576 ডায়মন্ড টপ আপ করিটি প্রথমে, ঠিক আছে? আছে 240 প্লাস 48 ডায়মন্ড, এটা দুইবার নিব। দুইবার নিলে কিন্তু আমার 576 ডায়মন্ড হয়ে যাবে। তাতে আমি পাই কিনা সেটা তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি। তো আমার অ্যাকাউন্টে কত ডায়মন্ড আছে সেটা একটু তোমরা দেখে নাও। আমার অ্যাকাউন্টে অনলি 38 ডায়মন্ড আছে। তো আমি এবার 576 ডায়মন্ড টপ আপ করব, ঠিক আছে? গাইস 576 ডায়মন্ড আমি টপ আপ করে ফেলেছি। দেখো এখানে আমার 614 ডায়মন্ড হয়ে গেছে, 38 ডায়মন্ড ছিল, 614 ডায়মন্ড হয়ে গেছে 576 ডায়মন্ড টপ আপ করার পরে। তো আমরা এখান থেকে কতটুকু ক্লাইম করতে দেবে তোমাদেরকে দেখাই দিই। দেখো এখানে কিন্তু এই যে উপরের দিকটা দেখো 480 ডায়মন্ড টপ আপ দেখাচ্ছে। আমি তো 576 ডায়মন্ড ঠিকই টপ আপ করলাম, কেন বেশি দেখাচ্ছে? কারণ ওই যে বোনাসটা দিয়েছে এর জন্য। আশা করি তোমরা কিন্তু এই ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে এখানে কী করতে হতো, আমি যদি একবারে 732 ডায়মন্ডে টপ আপটা নিতাম তাহলে কিন্তু আমি এই যে নিচের অপশনটা এটাও ক্লেম করতে পারতাম। তো আমি এটা এখন ক্লেম করে নিই। ক্লেম করে নেওয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী করতে হবে আমার। তো এখানে আমার যেটা করতে হবে, এখনও আমার বাকি রয়েছে 520 ডায়মন্ড। তো 520 ডায়মন্ড তো আমি আবার 576 ডায়মন্ড টপ আপ করলে আমি লাস্টের অপশনটা ক্লেম করতে পারবো না, মানে একেবারে শেষে যে 500 ডায়মন্ডটা রয়েছে বোনাস এটা ক্লেম করতে পারবো না। তো এর জন্য আমার এখন কী করতে হবে, আমার কিন্তু নিতে হবে এইখানে 732 ডায়মন্ড। তো আমি 732 ডায়মন্ড নিয়ে তারপর দেখতেছি 914 ডায়মন্ড হয়ে গেছে আমার বোনাস সহ 732। গাইস আমি আরও 732 ডায়মন্ড টপ আপ করে ফেলেছি, তার মানে 732 প্লাস 576 অ্যাভারেজ করে 1308 ডায়মন্ড আমি টপ আপ করেছি, যার কারণে আমি বাকি লাস্টের যে দুটো অপশন আছে এটাও কিন্তু এখন ক্লেম করতে পারবো। তবে সবচাইতে ভালো লেগেছে যে এই যে টপ আপ ইভেন্টটা দিয়েছে ডাবল ডায়মন্ড বোনাস, 1000 ডায়মন্ড টপ আপ করলে 1000 ডায়মন্ড ফ্রি, এইটা সবচাইতে আমার কাছে বেশি ভালো লাগছে। গাড়ি না আমাদেরকে অনেকদিন পর কিন্তু একটা ভালো ইভেন্ট দিয়েছে, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর তোমরা কিন্তু ইভেন্ট সম্বন্ধে অলরেডি বুঝে গেছো যে তোমাদের কোন জায়গায় কত ডায়মন্ড টপ আপ করতে হবে। তারপর আমি আরও সুন্দরভাবে তোমাদেরকে এখন আরও বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার টপ আপ পেজের একটা লিস্ট আছে, এই লিস্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে লিস্টটা দেখতে পারো, সেম এরকম লিস্টটা দেখতে পারবে, বাট দামটা আমি এখন এখানে দেখাচ্ছি না। কেন দামটা দেখাচ্ছি না, এই কারণে দাম এর থেকে আরও বাড়তেও পারে অথবা কমতেও পারে, এর জন্য তোমাদেরকে দামটা এখানে আমি দেখাচ্ছি না, ঠিক আছে গাইস? তো এখানে তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে অনলি ইউআইডি টপ আপ বাংলাদেশ সার্ভারের জন্য। তো এখানে দেখতে পাচ্ছো 138 ডায়মন্ড, 138 ডায়মন্ড এটা যদি তুমি নাও তাহলে 100 ডায়মন্ড বোনাস পাবা। এবার যার কাছে একটু টাকা বেশি আছে সে নিতে হবে, যে সে চিন্তা করবে যে আমি 300 ডায়মন্ড পাবো। তো 300 ডায়মন্ড যারা নিবে তারা কিন্তু 426 ডায়মন্ডের যে অপশনটা আছে এটা নিতে হবে। এটা নিলে কিন্তু 400 প্লাস 300 ডায়মন্ড বোনাস পেয়ে যাবে। আর যারা আরেকটু বেশি নেবে, তারা মনে করবে যে না আমি 500 ডায়মন্ডেরটা নিব, তাদের নিতে হবে মাস্ট 732 ডায়মন্ডেরটা। 732 ডায়মন্ডটা নিলে 732 ডায়মন্ড প্লাস 500 ডায়মন্ড পেয়ে যাবে। আর যারা একেবারে টোটাল ইভেন্টটা নিতে চাচ্ছ তারা 1308 ডায়মন্ডের এই যে অপশনটা দেখতে পারতেছো, 1308 ডায়মন্ডের এই অপশনটা নিতে হবে। তাহলে কি হবে, তোমরা 1308 ডায়মন্ডও পাবে সাথে 1000 ডায়মন্ড বোনাস কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবে। আশা করি সুন্দরভাবে বুঝতে পারছো। আমার টপ আপ পেজে আসলে তোমরা এরকম দেখতে পারবে, তাছাড়া তোমরা এখানে আরও লিস্ট দেখতে পারবে, ঠিক আছে? অনেক লিস্ট টিস্ট আছে, এগুলো সব দেখতে পারবে যে কোনটার কী দাম, সব কিছু দেখতে পারবে। তো তোমাদের যে কয়টা অপশন বুঝিয়ে দিয়েছি, একটা হচ্ছে 1308 ডায়মন্ড, একটা 732 ডায়মন্ড, একটা হচ্ছে 426 ডায়মন্ড, আর একটা হচ্ছে 138 ডায়মন্ড, এর ভিতর থেকেই কিন্তু তোমাদের টপ আপটা নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের কিন্তু এখান থেকে টোটালি যেটা তোমরা নিতে চাচ্ছ সেটা তোমাদের ক্লেম হয়ে যাবে। তো সুন্দরভাবে তোমাদেরকে বুঝাতে পারছি, আর বোঝানোর কিছু নেই। এটা ছিল মোটামুটি এই টপ আপ ইভেন্টটা। আর আমি তোমাদেরকে যেটা কোশ্চেন করবো সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে, যারা 500 ডায়মন্ডের বোনাস নিতে চায় এই ইভেন্ট থেকে তাদের কত ডায়মন্ড টপ আপ করতে হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে, এবং সাথে তোমার বাংলাদেশ সার্ভারে ইউআইডি দিয়ে যাবে অবশ্য ভিডিওতে একটা লাইক করে। তিন দিনের ভিতরে 700 লাইক কমপ্লিট হলে তোমাদের ভিতর থেকে যে কোনো তিনজনকে 3টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করাবে আজকের এই ভিডিও থেকে। তাছাড়া এর আগের একটা ভিডিও আছে যেটা লাইক টার্গেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ওইটার ভিডিওর গিভওয়ে এই ভিডিওর গিভওয়ের সাথে একসাথে মিক্সড করে 6টা উইকলি মেম্বারশিপ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তো চটপট করে কমেন্ট করে দাও, আর ভিডিওটা বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। যত বেশি শেয়ার করবে তত বেশি কিন্তু লাইক টার্গেট তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং গিভওয়ে পাওয়ার চান্স থাকবে। তাছাড়া তোমার বন্ধুরাও এই টপ আপ ইভেন্ট সম্বন্ধে জানতে পারবে, কারণ এই ইভেন্টে কিন্তু স্ক্যামের শিকার হতে পারে অনেকে। অনেকে বলবে যে আইডি পাসওয়ার্ড ছাড়া এটা হবেই না, এটা বলে তোমাদের আইডি কিন্তু মেরে দিতে পারে। তো সেই স্ক্যামের শিকার যদি না হয় কেউ, সেজন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার দিয়ে খেয়াল রাখবে এই কামনা করে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।